বড় গরু ছাড়া আমি লালন পালন করি না, কখনো করবো না, আর 1 কেজি বেশি হইলে আমারটা হবে। একটা জিনিস বলতে পারি, আল্লাহর রহমতে 2021 সালে কেন্দ্র করে যে কয়টা গরু আছে কিনা, হ্যাঁ আল্লাহর রহমতে বেস্ট হবে। আমি ইতি, আসলে আমার পরিচয় দেওয়ার মতো কিছু নাই, আপনারা আমাকে সবাই চিনেন এবং ভালোবাসেন। তো আপনারা জানেন যে ইতি মানে ভিন্ন কিছু। অনেক আগে ছিল আমার লক্ষ্মী সোনা, তারপরে ছিল আমার রাজাবাবু, তারপরে ছিল কি আমার ভাগ্যরাজ, ভিন্ন ভিন্ন নামে। ইতি মানে ভিন্ন কিছু, চাই আপনাদের সামনে ভিন্ন কিছু তুলে ধরার জন্য। তো এবার আমি তুলে ধরছি 2021 সালে কেন্দ্র করে 3টা গরু, যুবরাজ, সিংহরাজ, যোদ্ধা। আপনারা ভাবতেছেন যোদ্ধা কি, এটা একটা গরু, আমি নামকরণ করেছি যোদ্ধা। তো যোদ্ধা আপনারা দেখবেন, যারা প্রান্তিক খামারি আছেন তারা দেখবেন যে আমি এবার কি ধামাকা নিয়ে আসতেছি। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। সবাইকে খামারবিড় ইউটিউব চ্যানেলে স্বাগতম জানাচ্ছি, আমি শামীম আহমেদ। দর্শক বন্ধুরা, আর কিছুদিন পরে হচ্ছে কুরবানির ঈদ, তো আপনারা সবাই বড় গরুর ভিডিও দেখতে চাচ্ছেন, তো আমিও ছুটে বেড়াচ্ছি দেশের বিভিন্ন জেলায় বড় গরুর গরু যেখানে রয়েছে সেগুলো আপনাদেরকে দেখানোর জন্য। তো আপনারা অনেকেই আসলে কমেন্ট করেছেন যে ইতিয়াপুর গরু দেখানোর জন্য, কারণ আপনারা জানেন যে প্রতি বছরই ইতিয়াপুর গরু বাংলাদেশের একটি সেরা গরু থাকে এবং চমকপ্রদ গরু নিয়ে আসেন, যেটা সবসময় আলোচনায় থাকে যে মানিকগঞ্জের যে ইতিয়াপুর গরু, গত বছরও ছিল ভাগ্যরাজ। তো গত বছর উনি ভাগ্যরাজ বিক্রি করেছেন, এই বছরও উনি বেশ বড় বড় 2-3টি গরু লালন পালন করেছেন। তো আমরা আপনাদেরকে সেই গরুগুলো দেখাবো একটি একটি করে। তো আপনারা আমার পিছনে যে গরুটি দেখতে পাচ্ছেন, এই গরুটি হচ্ছে ইতিয়াপুর 2021 সালের চমক বলা যায়, যেটির নাম উনি রেখেছেন যোদ্ধা। তো আমরা আজকে আপনার 2021 সালের আলোচিত ইতিয়াপুর সেই যোদ্ধা সম্পর্কে আমরা আপনাদেরকে জানাবো যে এই গরুটি উনি কতদিন ধরে সংগ্রহ করেন, কোথা থেকে সংগ্রহ করেন, এবং ইতিয়াপুরে যে বড় বড় গরু লালন পালন করেন আসলে উনি কীভাবে এত অল্প সময় বা কীভাবে এত বড় বড় গরু লালন পালন করেন সেই গোপন পদ্ধতিও কিন্তু আমরা আজকে আপনাদেরকে জানার চেষ্টা করবো। তো দর্শক বন্ধুরা, আশা করছি ইতিয়াপুর যোদ্ধা সম্পর্কে জানতে পুরো আয়োজন জুড়ে আপনারা আমাদের সাথেই থাকবেন। আর ইতিয়াপুর কিন্তু একটি চ্যালেঞ্জ করেছেন, যেটি হচ্ছে যে 2021 সালের অন্যতম বড় গরু হতে যাচ্ছে যে ইতিয়াপুরে যোদ্ধা, যেটি ওনার দাবি যে ঈদ আসতে আসতে যে এই গরুটি বাংলাদেশের যে কয়েকটি প্রান্তিক কৃষক রয়েছে যারা গরু লালন পালন করেছেন তাদের যে গরুগুলো রয়েছে তার থেকে এটি ওজনে 1 কেজি হলেও বেশি হবে। তো আসলে কি এই গরুটি 2021 সালের সবচেয়ে বড় গরু হতে যাচ্ছে কিনা সেটি আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন? জি ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো। আচ্ছা, তো এটি আপু, আপনি তো প্রতি বছরই বাংলাদেশে মানে অন্যতম বড় বড় গরু লালন পালন করে থাকেন সবাই জানে, এবং অলরেডি সবাই কমেন্ট করা শুরু করছে যে ইতিয়াপুর বড় গরু দেখতে চাই। তো 2020 সালে তো আপনার ভাগ্যরাজ ছিল, তো 2021 সালে আপনার কি গরু আছে বা কয়টা গরু লালন পালন করছেন বড় গরু? 2021 সালে আমার 3টা গরু আছে। 3টা? জি। আচ্ছা, তো প্রতি বছর পালেন 1টা করে বড় গরু, এই বছর 3টা, এর কারণ কি? 2টা আমার বাড়ির ছিল, বাড়ির গাভীর পেটের বাচ্চা ছিল যুবরাজ ও সিংহরাজ, আর আরেকটা আমরা কিনছি যোদ্ধা। যোদ্ধা? হ্যাঁ। আচ্ছা, তাহলে 2021 সালে ইতিয়াপুর চমক হচ্ছে 3টা বড় গরু। জি। তো এই 3টা বড় গরুর নাম কি? একটা হলো যুবরাজ, সিংহরাজ, আর যেটা দেখতেছেন এটা যোদ্ধা। আচ্ছা, ওর নাম দিছে যোদ্ধা, যে গরুটার সামনে দাঁড়িয়ে সেটা হচ্ছে যোদ্ধা। হ্যাঁ। আচ্ছা, ইতিয়াপুর যোদ্ধা। জি। আচ্ছা, তো এই গরুটা কি আপনার সংগ্রহ করা নাকি ঘরের বাচ্চা? না, সংগ্রহ করা। এটা হচ্ছে সংগ্রহ করা, আর বাকি যে 2টা সেটা হচ্ছে আপনার ঘরের মানে গাভীর ঘরের বাচ্চা। জি। যেটা আপনি গাভীর লালন পালন করেন। হ্যাঁ। আচ্ছা, তো যোদ্ধা কতদিন আগে সংগ্রহ করা? এই 3 মাস। 3 মাস? মাত্র 3 মাস আগে সংগ্রহ করছে? মাত্র 3 মাস হয়েছে। আচ্ছা, তাহলে তো খুব বেশি দিন হয় নাই। না, বেশি দিন হয় নাই, এর আগে ওরকম খোঁজ খবর পাই নাই যে আছে কিনা, আর আপনারা জানেন যে আমি বড় গরু ছাড়া ভালো লাগে না, এগুলো কিনিও না। আচ্ছা, তার মানে কি আপনার প্রতি বছর মানে বড় গরু পালন করতেই হবে, এটা কি একটা মানে নেশা হয়ে গেছে? এটা একটা নেশা। আচ্ছা, তো ইতিপূর্বে তো আপনি বড় বড় গরু লালন পালন করছেন এবং গত বছর তো গরুটা নিয়ে অনেক কষ্ট করতে হয়েছে। হ্যাঁ। আচ্ছা, তো এরপর বড় গরু পালন করতে ইচ্ছা হয়? ওই যে নেশা। আচ্ছা আচ্ছা, এটাই কারণ অনেক আমরা দেখছি যে আপনি 19 সালে বিক্রি করতে মানে 20 সালে খুব কষ্ট করে শেষ মুহূর্তে আসলে গরুটা বিক্রি হয়েছে, তো এই বছর 3টা বড় গরু পালন করলেন, কি অবস্থা, মানে ভয় লাগে না যদি এই বছর কোনো সমস্যা হয়? ভয়ের কিছুই নাই, আল্লাহ ভরসা। মানে ভয়ের কোনো কিছু নাই? ভয়ের কিছুই না, ভয় করলে কি আর সামনে দিয়ে আগানো যাবে। আচ্ছা আচ্ছা, তো এই যে 3 মাস আগে এই গরুটা সংগ্রহ করলেন বড় গরু, হ্যাঁ কি দেখে সংগ্রহ করলেন এই গরুটা? এই গরুটা সংগ্রহ করলাম যে মানে যদি মাঠে টিকে থাকতে হয়, হ্যাঁ যদি প্লেয়ার ভালো না থাকে তাহলে কিন্তু গোল দেওয়া যায় না। আচ্ছা। হ্যাঁ, যেমন মাঠ যখন ফুটবল খেলা হয় তখন কিন্তু চারদিকে সবাই থাকে একটা লক্ষ্য হিসেবে, হ্যাঁ কিন্তু গোল কিন্তু দেয় একজন, কিন্তু সাথে সাপোর্টার হিসেবে থাকে সবাই এবং আরেকজন। আচ্ছা, একজনের মুখ্য দিকে আগিয়ে নিয়ে যায় কিন্তু আরেকজনে গোল দেয়। আচ্ছা, আমার বাড়ির 2টা হলো মুখ্য দিকে আমাকে আগায় নিয়ে গেছে, এটা গোল দিবে। আচ্ছা, মানে যোদ্ধা দিয়ে আপনি হচ্ছেন 2021 সালে গোল দিবেন? জি। আচ্ছা, তো এটা হচ্ছে আপনার সেরা চমক? সেরা চমক। আচ্ছা, তো যোদ্ধার এখন ওজন আছে কেমন? সেটা ঈদের আগে মানে এটা একটা আকর্ষণ হিসেবে বার করবো। মানে এখন ওজনটা আপনি বলতে চাচ্ছেন না? এখন বলতে চাচ্ছি না, কিন্তু একটা জিনিস বলতে পারি, আল্লাহর রহমতে 2021 সালে কেন্দ্র করে যে কয়টা গরু আছে কিনা, হ্যাঁ আল্লাহর রহমতে বেস্ট হবে। মানে সবার সেরা হবে নাকি তার মধ্যে বেস্ট কয়েকটা গরুর মধ্যে একটা হবে?
সবার সেরা হবে। তো আপনি অলরেডি আমার চ্যানেলে মনে হয় বেশ কয়েকটা গরু দেখছেন, বড় বড় গরু, তারপরে কি মনে হচ্ছে যে আপনার 2021 সালে সবচেয়ে বড় আপনার যুদ্ধই হবে? হ্যাঁ, আমার যুদ্ধই হবে, কারণ বড় গরু ছাড়া আমি লালন পালন করি না, কখনো করবো না, আর 1 কেজি বেশি হলে আমারটা হবে ইনশাল্লাহ। আপনার যে গরুগুলো ছিল প্রত্যেকটাই মানে প্রতিটাই ভাইরাল ছিল, যুবরাজ, তারপরে ভাগ্যরাজ, রাজাবাবু বা লক্ষ্মীসোনা, সবাই এগুলো আলোচিত নাম। সেটাই। আচ্ছা, তো এবার যুদ্ধ হচ্ছে, আলোচিত নাম হতে যাচ্ছে, আর আপনার চ্যালেঞ্জ হচ্ছে যে 1 কেজি হলে বেশি হবে। দর্শক বন্ধুরা, আপনারা শুনতেই পেলেন যে ইতিহাপুর একদম চ্যালেঞ্জ, যে এই বছর যুদ্ধ হতে যাচ্ছে সবচেয়ে বড় গরু 2021 সালের, যেটি এখন ওজন উনি আসলে বলতে চাচ্ছেন না, তো এটি ঈদের আর কিছুদিন পরে হচ্ছে, আপনারা এর ওজন বাইরের সম্পর্কে আরো বিস্তারিত জানতে পারবেন। তো চলেন আসলে কীভাবে উনি এটি লালন পালন করছেন বা এটি সামনে ওনার এই গরুটি নিয়ে কী পরিকল্পনা সে সম্পর্কে আরেকটু বিস্তারিত জানি। তো এই যে আপু, এখন গরুটি ওজন আপনি বলতে চাচ্ছেন না বা আপনি বলতে চাচ্ছেন যে ঈদের আগে এটি আপনার সবচেয়ে বেশি হবে বা 1 কেজি হলে বেশি হবে, তো ইতিমধ্যে কিন্তু আমরা দেখে ফেলছি যে ফিতার মাপে বা আপনিও তো ফিতার মাপি দেন, তো সেই মাপে কিন্তু আমরা 1300-1400 কেজি ওজনের গরু কিন্তু আমরা এই বছর দেখছি। তো এখন সেই ক্ষেত্রে কি বলবেন, ঈদের আগে কি এত বড় করা পসিবল? তাইলে সেটা তো হবে, কিন্তু এটা তো আপনাদের উপরে দিয়ে, আপনারা তো চারদিকে গরু দেখছেন, এটাও দেখলেন, আপনাদের কাছে যে মতামত আমার কাছে একই মতামত, কারণ অন্তত আপনারা তো চারদিক খামারে যান, আমি তো বাড়িতে বসে বসে দেখি, আপনারা মানে মাঠ মাঠ পর্যায়ে দেখেন। বাংলাদেশের অন্য কোন গরু আপনাকে মানে সেরা হতে পারে? হ্যাঁ, যদি টপকায় সেরা হতে পারে আমি মানে আসতে পারি। সে তো আমিও চাই যে মানে বড় গরু শুধু আমি পালি, আমাকে দেখার দু একজন পালুক। হ্যাঁ, এটাই চাই যে আমি দেখতে চাই যে না এরকম বড় বড় গরু অনেকে লালন পালন করতে পারে, ভালো লাগবে যে অন্তত যে ইতিহাপু পালতেছে বা এরকম আর অন্য কেউ পালতেছে, দেখে ভালো লাগবে জিনিসটা। অনেক নারী উদ্যোক্তা আপনাকে দেখে কিন্তু বড় গরু পালন করতেছে, যেটা আমরা ইতিমধ্যে দেখছি, যেমন গাজীপুরের শারমিনা পা আছে বা কুষ্টিয়ার একজন আছে, যারা কিন্তু এরকম নারী উদ্যোক্তা অনেক বড় বড় গরু লালন পালন করছে বা আমরা দেখছি, আর যেগুলো আমরা সামনে আমাদের চ্যানেলে দেখতে পারবেন। সেটাই, আমিও চাই যে কেউ থেমে না থাকুক, সবাই মানে কাজ করুক আর কি, ভালো কিছু করুক। পাপা, এই যে যুদ্ধ হয়, গোটা কি জাতের? ফ্রিজিয়ান, হলিস্টাইন ফ্রিজিয়ান। হলিস্টাইন ফ্রিজিয়ান গোটা কয় দুধ বয়স এখন? মানে গোটা কয় বয়স কত? হ্যাঁ, বয়স কত? বয়স দাঁত কটা? এটা 3 বছর হইছে। 3 বছর হইছে। মানে দাঁত কটা? 3 বছর। দাঁত এখন আছে, দাঁতও আছে, দাঁত আছে, শেষ হয় না, দাঁত শেষ হয় না, শেষ হয় না, না দাঁত শেষ হয় না। আচ্ছা, তো এটা লালন পালন করছেন কিভাবে সে সম্পর্কে যদি বলেন, অনেকে আপনার গরু লালন পালন পদ্ধতি সম্পর্কে জানতে চায় যে ইতিহাপু কিভাবে আসলে এত গরু বড় করে। না সেটাই, লালন পালন বলতে ওকে যখন আমরা কি মানে কিনে আনলাম তখন আমরা ওকে কৃমি ডোজ করাইছি এবং খুরা রোগের ভ্যাকসিনও করা হয়েছে, আর সর্বপ্রথম গরু যেটা প্রয়োজন সেটা হলো খুরা তর্কা বাদলা। হ্যাঁ, এই রোগগুলো কমন হয় বা সামনে যে হওয়ার চান্স আছে, তো আমরা খুরা রোগ একটা করে দিছি অলরেডি, কিন্তু আল্লাহর রহমতে ওরকম কোনো ভয় নাই আমাদের ভিতরে, কারণ ও মানে খুরা রোগ আক্রান্তও হয় নাই আর ভ্যাকসিন তো আমাদের করাই আছে। তো তারপরে যেটা আমাদের করা হয় সেটা হলো কৃমিনাশক, কৃমি এবং লিভার মানে লিভার টনিক বা যেগুলো পর্যাপ্ত করা হয় সেগুলো করে নিছি আমরা। তো বাকি হইলো যে গরমের ভিতর পরিচর্যা, গরমের ভিতর আমরা সকাল থেকে সকালে বার করার পর ওকে পানি দিই, ঠান্ডা করি, ঠান্ডা করার পরে ওকে খাবার দিই। খাবারটা কী দেন? খাবারটা আমরা দিই আপনার ভুসি, তারপরে এই যে ভুট্টা আছে, ভুট্টা কুচি কুচি আরাম, যে ভুট্টা গাছগুলা কুচিগুলাগুলো কেটে দেই, সেগুলো খাওয়ানো হয়। তারপরে গরমের মধ্যে স্যালাইন খাওয়ানো হয়, উর স্যালাইনি বলেন বা গরুর স্যালাইনি বলেন, তারপরে লেবু, আর যে যে অনেকে এটা নিয়ে অনেক কথা বলছে যে এটা আপু খাওয়ায় কি না, মালটা এটা আমি খাওয়াই, কারণ মালটা থাকে ভিটামিন সি। হ্যাঁ, আমি লেবু মালটা তারপরে কলা এটা আমি খাওয়াই, কারণ আমার টার্গেটে প্রত্যেকটা মানুষের কিন্তু টার্গেট থাকতে হয়, টার্গেট থাকলে তো লক্ষ্যে পৌঁছানো যায়। তো আমার টার্গেট আমার খামারের সর্বোচ্চ, আমি সবগুলো গুলাকে তো দেই না তাই না, যে আমার খামার তো আরও 16-17 গরু আছে ওগুলাকে দেই না, কিন্তু যেগুলো আমার টার্গেটের থাকে আমি সেগুলোকেই দিই। আচ্ছা, এই আপনার এই যে আপেল কমলা বা মালটা, হ্যাঁ এটা নিয়ে কিন্তু ব্যাপক বিতর্ক সোশ্যাল মিডিয়াতে আলোচনা। হ্যাঁ, অনেকে কথায় কথায় আপেল কমলা মালটা এটা না, আমি যেটা দিই সেটা হলো কমলা, কমলা দেই, তারপরে মালটা কমলা বলতে একই বোঝাই আমরা। হ্যাঁ, তো মালটা, তারপরে কলা, তারপরে যে ইসবগুলের ভুসি, এটা তো সমস্যার কারণে দেয়, যে প্রাকৃতিক ন্যাচারাল যে খামারি সেটা দিবে, কারণ সেটা জানবে যে কোনটাই কি কাছে কিন্তু ভালো জানবে তাই না, ফসলটাকে ঠান্ডা রাখে। তারপরে যে গরমের মধ্যে আমরা এই যে কুশুলা যে গুড়াখের যে গুড়টা বলে এই গুড়টা দিয়ে শরবত বানিয়ে খাওয়াই। আচ্ছা, এখন কিন্তু এই যে আপনার সর্বপ্রথম কিন্তু নেটে আপনারই আসছে যে আপনি গরুকে কলা বা আপেল কমলা মালটা যেটা খাওয়াইছেন, এখন এটার দেখা দিয়ে কিন্তু অনেক খামারি বলে যে আমিও গরুকে আপেল কমলা মালটা খাওয়াই, এবং এটা কিন্তু একটা এখন ট্রেন্ডিং পর্যায়ে আসতেছে যে বড় গরু পাললে তাকে এই ধরনের খাবার খাওয়াতে হবে। আমি বেশ কিছুদিন আগে মানে এই বছরই কয়েকদিন আগে একটা খামার ভিজিট করছি, সেও গরুকে বলতেছে যে আমি আপেল কমলা মালটা খাওয়াই। তো কি কারণে খাওয়াই, যে এই গরু এটাকে গরুকে খাওয়াই যে গরুর মাংস যেন সুস্বাদু হয়, তো এগুলোকে খাওয়ালে গরুর মাংস সুস্বাদু বলতে কি
বড় গরুর ভিতরে কিন্তু আমরা জানি তৈলাক্ত বেশি থাকে, চর্বি বেশি থাকে, কিন্তু সেটার কারণে কিন্তু গরমের ঝুঁকিতে কিন্তু স্টকের চান্স বেশি থাকে, তাই না? তো আমি মূলত মাংস সুস্বাদু হবার কথা না, ওকে তো আমরা এমন কিছু ব্যবহার করি নাই যে মাংস খাওয়া যাবে না, এটা কোনো কথা না। হ্যাঁ, মূল কথা মানে যেটা মালটা হলো ভিটামিন সি, ভিটামিন সি, ভিটামিন সি আমি ওই হিসেবে এটাকে দিই। আচ্ছা, তো এই যে ভিটামিন সি মালটা যে খাওয়াছেন, প্রতিদিন কত কেজি মালটা খাওয়াছেন? না, ওরকম আমি হিসাব করে খাওয়াই না, কয়েকটা করে খাওয়াই প্রতিদিন, কয়েকটা দুই চার আটটা বা কয়েকটা করে খাওয়াই আমি প্রতিদিন, থাকবে এটা আমার গরমে, শীতে আবার দেই না, শীতে দেন না, শীতে দেই না, গরমের সময় দুই চারটা মানে খাওয়ান। হ্যাঁ, এরকম করে মানে কখনো আমি মেপেও খাওয়াই না যে কয় কেজি দিলে, ওরকম ভাবে না, কিন্তু আমি ন্যাচারাল যে কলাটা আছে বাগানের সর্বি কলা সেটা আমরা কিনে খাওয়াই, বা আমার সবাই জানে, হ্যাঁ, বা আমার বাড়ির গরু যে পরিচর্যা এটা সবাই জানে, এটা নাম করা হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, কিন্তু একটা জিনিস বলতে পারি যে এটা উপকার ছাড়া উপকার কেউ পাবে না, এটা উপকারের দিকে, যদি এটা কেউ জানে, যদি কেউ জানে আমি বলতে পারি যে এটা উপকার আছে। আচ্ছা, তাহলে আপনারা হচ্ছে দানাদার খাবার দিচ্ছেন কত কেজি? আমরা গরু গুলোকে বিভিন্ন যে এই যে গম ভাঙা বা এগুলা যে খাওয়া আমরা এগুলা দিই না, আমরা শুধু ফ্রেশ যে ভুসিটা এটাই খাওয়াই, শুধু ভুসিটাই 15 কেজি খাওয়াচ্ছি। হ্যাঁ, শুধু ভুসিটাই 15 কেজি, কিন্তু এক টাইমে দেই না, আমরা গরম লাগবে এক সময় একটু বেশি খাইলে দেখা যায় হাঁপায় যায়, অল্প অল্প করে কয়েকবার করে দিই। কারণ হয়ে দাঁড়াতে পারে, এই জন্য আমরা এগুলা দিই না, যে ঘাসগুলা বা বড় যে ঘাসগুলা বড় মাটির থেকে উঁচুতে আছে ওই ঘাসগুলাই আমরা দিই, সেগুলো ভুট্টা হতে পারে অর্ধেক মাঝামাঝি করে কেটে ভাঙায়, হ্যাঁ এগুলো ভয় থাকে। আর গরমের মধ্যে বড় গরু এক সময় আছে খাবারটা বেশি খাইলো জাবর কম কাটাবে, অনেক সমস্যা, মানে আমরা চারিদিক বিবেক বিবেচনা করেই খাওয়াই যেন সুস্থ থাকে ও। আচ্ছা, আর ফ্যান তো মানে সবসময় চালা থাকে এখন গরমের দিন? তিন চারটা আছে, তিন চারটার পিছনে লাগানোই আছে। আচ্ছা, আর পানি দেই মুছায়া, এটা তো আসলে মানে বলার মতন অনেক। এই যে যুদ্ধ যে পালন করতেছেন, হ্যাঁ, কিরকম খরচ হচ্ছে এর পিছনে? এর পিছনে তো আসলে প্রতিদিন তো এখনো প্রায় 1000-1500 টাকার মতো লেগে যায়। মানুষও তো খায়। পরিকল্পনা কি সেটা বলেন? পরিকল্পনা এখন জানি বাড়িতে থেকে ভালো দামে বিক্রি করতে পারি, আশাবাদী আমি, হ্যাঁ ভালো দামে, যা ন্যায্য যে মূল্যটা এটাই চাই। আচ্ছা, তো এই যে ন্যায্য মূল্য যে আশা করতেছেন, যুদ্ধের দামটা কেমন আশা করেন? না, দাম বলতে কিছু না, বাজারে মানে 10 জনের যে গতি আমারও একই গতি, কিন্তু সেটার মধ্যেও জানি ভালো একজন কাস্টমার পাই, ভালো যে জানি যার মানে শহীদ যে কুরবানিটা সেটা জানি কবুল করে আল্লাহ তাআলা, এরকম জানি যেতে পারে, মানে ভালো লাগবে মন থেকে তাহলে। আচ্ছা, তো এখন যদি দাম না বলেন, ইতিপূর্বে তো আপনার আরো বড় বড় গরু ছিল যেগুলো দাম ছিল প্রচুর, তাহলে তো দর্শক ধরে নেবে যে এইগুলোর দাম মনে হয় যে অনেক উচ্চ মূল্য হতে পারে, তো আমার তো মনে হয় যে একটা ধারণা দেওয়া উচিত। আপনিও তো আরো 2-3 বছর গরু লালন পালন করছেন বা দাম চা থেকে একটা অভিজ্ঞতা হয়েছে যে শুধু দাম চাইলে তো গরু বিক্রি হয় না, সেটা আপনি নিজেও বুঝতে পারছেন, তো আমার তো মনে হয় যে এরকম একটা দাম চাওয়া উচিত বা বলে দেওয়া উচিত যেটা থেকে আসলে তারাও আসলে সাহস পাবে যে না আসলে ইতিয়াপু এখন ওরকম দাম চায় না, একটা রিজনেবল দাম চাচ্ছে, আমরা তার কাছ থেকে গোটা নিতে পারবো। যেটা আপনি তিনটা বড় বড় দাম, সব জিনিসের একটা পছন্দের ব্যাপার আছে, আগে একটা জিনিস পছন্দ, আমার যদি একটা জিনিস পছন্দ না হয় আমি কি যে হুট করে দাম বলবো? দাম বলবো তো সবাই দেখতেছে, সবাই দেখবে, তারা দেখবে, কন্টাক্ট নাম্বার দেওয়া থাকবে, তারা যোগাযোগ করবে, আমরা সে আলোচনার মাধ্যমে আমরাই করব, সমস্যা নাই। তো এটা আপু, আপনার এখন তো দামটা বলতে চাচ্ছেন না, যারা সময় আছে সামনে সময় আছে, তাহলে কি সামনে দাম পায়? দাম বলতে সবাই দেখুক, ভালো লাগুক, পছন্দ করুক, আগে সবাই পছন্দ করুক, তারপরে সামনে আবার আসতেছি, সমস্যা নাই। আচ্ছা, সামনে আবার আসতেছি, কয়েকদিন পর দেখা হবে ইনশাআল্লাহ, কারণ এখন তো ঈদের তো বাকি আছে বেশ কয়েকদিন, অনেক দিন, প্রায় 50 দিনের মতো মনে হয়। আচ্ছা, ইনশাআল্লাহ আমরা আবার আসবো, এসে তখন দর্শকদেরকে দাম সহ বিস্তারিত জানাবো। ঠিক আছে, তো বাড়ি থেকে বিক্রি করার চিন্তা ভাবনা? আর যদি আপনি তো এখন আর হাটে নেন না, গত বছরও নেন নাই, যদি যত বছর তিনটা বড় গরু লালন পালন করে ফেলছেন, তো কি চিন্তা ভাবনা যদি কোনো কারণে বাসা থেকে না হাটে গিয়ে তোলার চিন্তা ভাবনা আছে? এখন দেখা যাক, পরিস্থিতি দেখা যাক কি হয়, এমন তো হতে পারে, অগ্রিম তো বলা যায় না, এমন তো হতে পারে আল্লাহ তাআলা সৃষ্টি করে রাখছে যে আমার বাড়ি থেকে বিক্রি হবে, আমাদের বাসায় কোনো ছেলে মানুষ নাই, তাই না, আমার কোনো ভাই নাই, তারপরে আব্বা মা আমি, আমার হাটে যাইতে হলে আমারই হাটে যাইতে হবে, তাই না, তো এটা তো আসলে কষ্টকর হয়ে যায়, আল্লাহ তো মুখের দিকে চাইতেও পারে যে না বাড়ির থেকে জিনিসটা ই করে দেই, না আমরা চাই আপনি আপনারা খুব কষ্ট করে আসলে গরু লালন পালন করেন, যে আপনাদের বাড়ি থেকেই হোক আপনারা একটা ন্যায্য দাম পান, যেটা ইয়ে করছেন, যাতে দুই পক্ষই খুশি থাকে, আপনারাও খুশি থাকেন, যে সেও যেন খুশি হয়, এরকম একটা দামে যেন বিক্রি হয়, আল্লাহ ভরসা যে সেটাই যেন আমরা করতে পারি। আচ্ছা, তো যদি কেউ নিতে চায় যুদ্ধাকে, কিভাবে নিতে পারবে?
কিভাবে নিতে পারবে আমাদের নাম্বার দাও থাকবে বা যোগাযোগ করবে বা আপনারা তো সবাই চিনেন আমার বাড়িও হ্যাঁ সবাই চিনে আসবে হ্যাঁ আসবে কিন্তু পৌঁছানোর দায়িত্ব আমাদের যেমন এবার কিন্তু ভাগ্যরাজকে চাঁদ রাতের দিন কিন্তু আমাদের বাড়ি থেকে বিক্রি হয়েছিল তো আমরা কিন্তু পৌঁছায় দিয়ে আসছি পৌঁছায় দিয়ে আমরা দুই দিন পর্যন্ত ওকে থাকছিও কারণ আমাদের ওই জায়গা দরকার ছিল আমার মানে আমাদের ছাড়া গরুটাকে ওরকম ই করতে পারে নাই অনেকদিন ধরে গরু লালন পালন করে এবং বেশ কয়েক বছর ধরে আলোচিত আপনি আপনার লাইফে যে কটা বড় গরু পাচ্ছেন এর মধ্যে আপনার কাছে কোন গরুটা সেরা এবং সবচেয়ে আদরের গরু ছিল ভাই আমি যে বড়গুলা আমার বাড়িতে তো আরো গরু আছে তাই না কিন্তু সবগুলোর থেকে আমার যে টার্গেট এটা বললে চলে যে আমার যে আমি পরপর যে এটাকে আল্লাহর রহমতে চারটা ওকে যে চারটা হবে বাসার দুইটা আছে টোটালি ছয়টা গরু হবে ছয়টা আমার একই সমান ভালোবাসা কারণ ভালোবাসা নেই এত বড় কমতি নাই কারোর প্রতি কারো কোনো কমতি নাই যেমন মায়ের ভালোবাসা চারিদিকে ভাগ করে দিলেও কিন্তু কেউ কারোর থেকে কম হয় না আচ্ছা এটা মানে আপনি যে গরুগুলো পালেন প্রত্যেকটা আপনার নিজের সন্তানের মতো একদম আচ্ছা আরো সম্প্রসারিত হোক এবছর তিনটা পালন করছেন যেহেতু মেয়ে হয়েছে আপনার মেয়ের হয়েছিল এবছর তিনটাই বিক্রি হয়ে যাক সেই দোয়া করবেন সেটাই জানি সামনে আরো ভালো কিছু করতে পারি আচ্ছা মেয়ের নাম কি রাখছেন হিয়ামনি হিয়ামনি আচ্ছা এই নামে এখন ফেসবুক আইডিও চালান না হ্যাঁ আচ্ছা তো আপু যদি এবছর তিনটা বিক্রি হয়ে যায় আগামী বছর কি চমক থাকছে বা ভবিষ্যতে কি ধরনের পরিকল্পনা সেই সম্পর্কে যদি একটু বলেন এই যে যুদ্ধ রাজা ও ভাগ্যরাজের মতো আবারও দেখবেন যে এরকম চমক যতদিন বেঁচে যতদিন বেঁচে আছি থাকবে হ্যাঁ আচ্ছা আচ্ছা পিয়া আপু আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য ভালো থাকবেন ভালো থাকবেন আচ্ছা